সুইজারল্যান্ডের ডেভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ দিন বিকেলে যোগ দেন ডিজিটাল লিডারশিপ আলোচনায়। অর্থনৈতিক উন্নয়নে ডিজিটালাইজেশনের গুরুত্ব নিয়ে এই আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন বাংলাদেশের পদক্ষেপগুলো। We wanted to expose millions of our youth to most advanced technologies, knowledge and skills, courtesy ICTs. Our aim was to bridge the knowledge and technological gaps within our societies, country. We are now emphasizing more on women freelancers and also to support development in IT freelancers in remote পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণে দেশের প্রযুক্তি খাতের অগ্রগতির কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি জ্ঞান ভিত্তিক অর্থনীতির বিকাশে সরকার কাজ করছে। Finally, these are some of the ways Bangladesh is positioning itself to be part of the emerging global knowledge economy. We would welcome global knowledge and business to join us in unleashing creativity and innovation in millions of our youth. ডিজিটাল বাংলাদেশ গড়ায় জনগণকে দেয়া প্রতিশ্রুতি সরকার পূরণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাধারণ সভার শেষ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছিলেন ডিজিটাল লিডারশিপ প্রোগ্রামের আলোচনায়। আর এই আলোচনাতেই প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে তুলে ধরেছেন বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের রূপরেখা।